নমস্কার বন্ধুরা, পড়াশক্তি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আবার আমার প্রণাম জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। চ্যানেলটির ভিডিওগুলিকে যথাসম্ভব লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ জানাই। আগের একটি ভিডিও আমি করেছিলাম, তাতে আমি প্রতিকার বিষয়ে কিছু বলবো বলেছিলাম, যে যদি জ্যোতিষশাস্ত্রের প্রতিকার বিষয়ে কারো শোনার ইচ্ছে থাকে তাহলে বলবেন। তো কমেন্ট বক্সে কয়েকজন বলেছেন, কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন, তো সেই জন্যেই এই আলোচনাটি নিয়ে আসছি। যে প্রতিকার, প্রথম কথা, জ্যোতিষশাস্ত্রের কয়েকটি জিনিস আমাদের বোঝা খুব দরকার। সেটি হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে প্রতিকার করে কোনো বিষয়ে কতটা প্রশমন করা সম্ভব, দোষ প্রশমন করা সম্ভব। আমাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী আমার ভাগ্যে যা লিখিত হয়েছে তা কিন্তু আমার নিজেরই কর্মের ফল। আমার সঞ্চিত কর্মে, পূর্ব পূর্ব অনেক জন্মে যে কর্ম সঞ্চিত হয়ে আছে, সেই সঞ্চিত কর্মের থেকেই আমার প্রারব্ধ নির্ধারিত হয়েছে এবং আমি জন্মগ্রহণ করেছি। কোন কুলে কোথায় আমি জন্মগ্রহণ করব, আমার ছোটবেলা কেমন কাটবে, আমার বৃদ্ধাবস্থা কেমন কাটবে, আমার যৌবন অবস্থা কেমন কাটবে, আমার পড়াশোনা কেমন হবে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে, আমি জীবনে কি করতে পারবো, আমি ধার্মিক হব না অধার্মিক হব, সমস্ত জিনিসগুলি কিন্তু নির্ধারিত হয় পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত কর্মফলের উপরে। তাই একটি কথা সবসময় জানবেন, যে আমার ভাগ্য আমি নিজেই গড়ি, অন্য কেউ কিন্তু গড়ে দেয় না। কিন্তু আমাদের চোখে জীবনটা খুব ছোট, 60-70-80 বছরে যে জীবনটা আমরা দেখি, ভগবানের চোখে কিন্তু আমার জীবনটা তা নয়। আসলে দেখুন, আপনার শিশু সন্তান এবং আপনার অফিসে আপনার সহকর্মীরা, ধরুন আপনি বাসে করে অফিসে যান, তাহলে আপনার সহযাত্রীরা এবং ধরুন আপনার বন্ধুরা, এই চারটি গ্রুপ আপনি কল্পনা করুন। এই চারটি গ্রুপের কাছে আপনি কেমন? আপনার সন্তানের কাছে আপনি পিতা এবং আপনার পোশাক আশাক, আপনার ব্যবহার, সমস্ত কিছু তার কাছে একরকম। কিন্তু সেই ঘরোয়া পোশাকে আপনার অফিসের সহকর্মীরা, আপনার অধীনস্থ কর্মচারীরা আপনাকে দেখেন না, তারা কিন্তু আপনাকে একদম সুটেড বুটেড কন্ডিশনে দেখেন, ফর্মাল ড্রেসে দেখেন। আপনার ব্যবহারটাও সেখানে কিন্তু এরকম ঘরোয়া নয়, তাদের চোখে আপনার নাম বললে ওই ছবিটা ভেসে ওঠে। আপনার বন্ধুরা, হয়তো আপনি প্রচন্ড ইয়ার্কি করতে ভালোবাসেন, মজা করতে ভালোবাসেন, আপনার নাম বললে বন্ধুদের চোখে ওই ছবিটা ভেসে ওঠে, সেটি কিন্তু আবার ঘরোয়া পোশাকেই আপনার সন্তানের চোখে ওই ছবিটা ভেসে ওঠে না। তো এই রকম আবার ধরুন আপনার বাসের সহযাত্রীরা, তাদের চোখে কিন্তু আপনার অন্য একটি চিত্র ভেসে ওঠে। তো এই চারটি চিত্র একই মানুষের, আপনার পিতামাতা বা এরম কেউ যিনি আপনাকে সর্বাবস্থায় দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু আপনি এই সবগুলি, কিন্তু এই পৃথক পৃথক জনগোষ্ঠীর কাছে আপনি কিন্তু এই একটি একটি আইডেন্টিটি, কিন্তু আসলে সবকটি আইডেন্টিটি আপনি। ঠিক তেমনভাবে প্রতিটি জন্মে আপনি একজন ব্যক্তি হিসেবে পরিচিত হচ্ছেন, কিন্তু ভগবানের চোখে এই জীবাত্মাটি একটি, সে বিভিন্ন বার বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন রোল প্লে করছে, এটি আগে বুঝে নিন। এই কারণে আমরা এই সঞ্চিত কর্মফল প্রারব্ধই ব্যাপারটা ধরতে পারি না, আমাদের ভিশনটা অত বড় নয়, আমাদের ভিশনটা ছোট একটা রোলে, কিন্তু আমার অনন্ত জন্ম অনন্ত কর্মফল তা ভগবানের চোখে আছে,
সেই জন্যই উদাহরণটা দিলাম, চারটে রোল আপনি প্লে করছেন কিন্তু ব্যক্তিটি আপনি, এখানেও হয়তো আপনার 100টা জন্ম হয়েছে, ওই জীবাত্মাটি একটি, ভগবানের চোখে ব্যক্তি ওই জীবাত্মাটা, এই দেহগুলো নয়, সেই জন্য আমাদের বুঝতে অসুবিধে হয়। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এগুলো বোঝার ইন্ডিকেশন পাওয়ার জায়গা আছে, এখন করা হয় না, কিন্তু আগে কিন্তু ভুক্ত দশা এবং ভোগ্য দশা এগুলি কাউন্ট করা হতো। ভুক্ত দশা মানে, ভুক্ত দশা কিন্তু লাইফের পেছনেও টেনে নেওয়া যায়, লাইফের আগে সেখানেও টেনে নিয়ে যাওয়া যায়, সেটি হলো ভুক্ত দশা, আপনি ভোগ করে এসেছেন। ভোগ্য দশা হচ্ছে কামিংটা। অনেকে পঞ্চম ভাব থেকে এইগুলোকে আবার ডিরাইভ করেন, ডিরাইভ করারও কিছু পদ্ধতি আছে, খুব প্রাজ্ঞ জ্যোতিষরা সেগুলো জানেন, জ্যোতিষীরা। এই যে কর্মফল, এই কর্মফলে শুভ কর্মের যে ফলগুলি, সেগুলি আপনি জীবনে সাফল্য আনন্দ তার মধ্যে দিয়ে পাচ্ছেন, আর যেগুলো আপনার পানিশমেন্ট সেগুলো আপনার কিছু অপরাধের পানিশমেন্ট, তার মধ্যেও কিছু কিছু অপরাধ আছে অক্ষম্য অপরাধ, কিছু কিছু আছে ক্ষমাযোগ্য অপরাধ। যেমন কিছু কিছু কেস বা মামলা হয় না, যেগুলো আনবেলেবল, জামিন অযোগ্য কেস এবং জামিন যোগ্য কেস, দুরকম। জামিন অযোগ্য কেসে আপনি জামিন পাবেন না, সেরকম অক্ষম্য অপরাধ যেগুলো হয়তো আপনি কোনো জন্মে করেছেন, সেটির জন্য কিন্তু আপনি কোনো ছাড় পাবেন না, কোনো ছাড় আপনি পাবেন না, আপনি যাই করে নিন, আপনি যত বড় হোম যজ্ঞ যত বড় দান পূজা করে নিন, তার জন্য আপনি ছাড় পাবেন না, অক্ষম্য অপরাধ। নারী হত্যা, স্ত্রী হত্যা, ব্রহ্মস্ব হরণ, এরকম আমি বলছি, এরকম অনেক অক্ষম্য অপরাধের কথা শাস্ত্রে আছে, যার কোনো ক্ষমা আপনি পাবেন না, আপনি যত বড় ধার্মিক হন, কিন্তু আগের ওই জন্মের ওই অপরাধের, অক্ষম্য অপরাধের ক্ষমা আপনি পাবেন না। কিছু কিছু আছে ক্ষমাযোগ্য অপরাধ, যেমন আপনি ধরুন আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি কলকাতা থেকে বোম্বে টিকিট কেটে ফেলেছেন, ফেলে ট্রেনে উঠে পড়েছেন, বা কলকাতা থেকে আপনি এলাহাবাদ পর্যন্ত টিকিট কেটেছেন, ভুলে গুলিয়ে গেছেন, ট্রেনে উঠে পড়েছেন, এলাহাবাদের পরে যখন টিটি আপনাকে ধরবে তখন আপনি অপরাধ করেছেন, কিন্তু এটি অপরাধ রেলের চোখে, যখন ধরবে তখন আপনাকে একটি ফাইন করবে, আপনি ফাইনের টাকাটি দিয়ে দিলে একটি রসিদ দেবে, আপনার টিকিটটা এক্সটেন্ড করে দেবে, ক্ষমাযোগ্য অপরাধ, একটা স্মল পানিশমেন্ট দিয়ে ক্ষমাযোগ্য অপরাধ, এইগুলির প্রতিকার হয়, এটি আগে বুঝুন, এইগুলির প্রতিকার সম্ভব, এইগুলির প্রতিকার গ্রহ শান্তির মাধ্যমে হয়ে থাকে। গ্রহের প্রতিকার, এই যে প্রতিকারের কথা এলাম, এবার এই প্রতিকার দু প্রকারের হতে পারে, শান্তি এবং পুষ্টি। শান্তি কোন গ্রহের করব, যে গ্রহগুলি আমার জন্য অশুভ, বিভিন্ন অশুভ ভাবের অধিপতি, অষ্টম ভাবের। প্রথমেই বলি একটি জিনিস, যে কোনো ভাবই 100% শুভ বা 100% অশুভ হয় না, তেমনি কোনো গ্রহ 100% শুভ বা অশুভ হয় না। বৃহস্পতি শুভ গ্রহ সমস্ত জ্যোতিষশাস্ত্রে বলেছে, কিন্তু তাই বলে বৃহস্পতি সবসময় শুধুই ভালো ফল দেয় তা নয়। তেমনি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, এগুলি অশুভ শাস্ত্রে বলেছে, দ্বাদশ ভাব অশুভ শাস্ত্রে বলেছে, কিন্তু এও ভালো ফল দেয়। ষষ্ঠ ভাব পরিশ্রম বোঝায়, কর্মভাবের সঙ্গে ষষ্ঠ ভাব জড়িত না থাকলে সেই লোকটা পরিশ্রম করে বড় হতে পারে না। দ্বাদশ ভাব মোক্ষও তো বোঝায়, তো সেই জন্য সবের মধ্যেই ভালো মন্দ আছে, এটা বুঝতে হবে। কিন্তু মোটের উপরে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই সমস্ত ভাবগুলির যে অধিপতি গ্রহ, তাদেরকে আমরা মোটামুটিভাবে আমাদের জন্য অশুভ ফলদাতা বলে ভেবে নেব। এই অশুভ ফলদাতা গ্রহগুলির শান্তি করার বিধান শাস্ত্রে আছে, শান্তি।
প্রমোট করার নয়, পুষ্টি করার নয়, শান্তি। প্রতিকারের ভীষণ ভুল হয় অনেকের, উপযুক্ত অধ্যয়ন তার অভাবে প্রতিকার ভুল করেন তারা, শাস্ত্র অধ্যয়ন করেননি। এই যে শান্তিকর্ম, এই শান্তিকর্মেরও শাস্ত্রে বিধান আছে, যা খুশি তাই শান্তিকর্ম নয়। কালসর্পযোগের প্রতিকারে মনসা পুজো নয়, অনেকে করেন বলেন, যে শান্তিকর্মের বিধান শাস্ত্রে আছে, মন গড়া নয়। মন গড়া করায় বাধা দিলেও অনেকে রেগে যান, কিন্তু তাতে ফল হবে না। আপনাকে শাস্ত্রবিহিত শান্তিকর্ম করতে হবে। গ্রহ শান্তির পদ্ধতি আছে, গ্রহের পূজা, হোম, জপ, দান, কোন গ্রহের মন্ত্র কত হাজার জপ হবে, কি কি দ্রব্য দান করতে হবে গ্রহ বিপ্রকে, তার মাধ্যমে শান্তিকর্ম, বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে। আবার কখনো কখনো সেই গ্রহের তীব্র যদি কিছু অসুবিধে থাকে তাহলে সেই গ্রহের ইষ্ট দেবীকে ধরে অনেক সময় প্রতিকার করা হয়। আবার দশাবতারের মধ্যেও গ্রহদের সঙ্গে ডিভিশন করা আছে, যেমন রবির জন্য রাম, চন্দ্রের জন্য শ্রীকৃষ্ণ, এই রকম ভাগ করা আছে। সেখানেও সেই সমস্ত দেবতাদের পূজা পাঠের মাধ্যমেও কিন্তু প্রতিকার সম্ভব। আবার তান্ত্রিক প্রতিকারে শনির জন্য দক্ষিণাকালী, বৃহস্পতির জন্য তারা, কমন এগুলি জানেন, রবির জন্য মাতঙ্গী ইত্যাদি, মঙ্গলের জন্য বগলামুখী, এদের সমস্ত পূজা পাঠ, গ্রহদের ইষ্ট দেবীদের পূজা পাঠ করেও প্রতিকার হয়। তবে গ্রহ শান্তির কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, তা গ্রহেরই পদ্ধতি, দেবীদের দিয়ে ওটাকে শান্তি বলে না। শান্তি হল গ্রহের নির্দিষ্ট পূজা, জপ, গ্রহের সমিধ দ্বারা হোম এবং গ্রহ বিহিত দ্রব্যাদির দান। যেমন রবির জন্য ছোট উদাহরণ দিন, রবির যে দান দ্রব্যগুলি তার মধ্যে গুড় আছে, তামা আছে। আবার রবির যে হোম তার জন্য আকন্দ গাছের ডালের সমিধ আছে। তো এই রকম নবগ্রহের প্রত্যেকের আছে, সেগুলো যারা করেন, যারা জানেন, তারা করতে জানেন। সেই বিষয়ে এখানে আমার তেমন বলার বা জ্ঞান দেওয়ার কিছু নেই প্র্যাকটিক্যালি, কিন্তু এইভাবে শান্তিকর্ম করতে হয়। আর পুষ্টি কি? গ্রহকে আমি পুষ্ট করব। কাকে পুষ্ট করব? যে আমার ম্যালিফিক, যে আমার ক্ষতিকারক গ্রহ তাকে পুষ্ট করব? না, যে আমার শুভ গ্রহ তাকে পুষ্ট করব, শুভ গ্রহদের পুষ্টি করব। শনিও শুভ গ্রহ হতে পারে আপনার জন্য, শনি পাপক গ্রহ কিন্তু আপনার জন্য শুভ হতেই পারে, বৃহস্পতি আপনার জন্য অশুভ হতেই পারে, এমন হতে পারে বৃহস্পতির জন্য আপনাকে শান্তি করতে হচ্ছে, শনিকে পুষ্টি করতে হচ্ছে, হতেই পারে। একদম ধরে নেবেন না যে অমুকটা অমুক বলেই ভালো, অমুকটা অমুক বলেই খারাপ, এরকম নয়। পুষ্টি যখন আমি করব, সেই পুষ্টির জন্য কিন্তু রত্ন ধারণ ইত্যাদির বিধান শাস্ত্রে আছে, কবচ ধারণ, রক্ত ধারণ ইত্যাদির দ্বারা পুষ্টি করা যায়। তো এই যে শান্তি এবং পুষ্টিকর্ম, এর ডিভিশনটি বুঝতে হবে। সবচেয়ে বড় যেটা অসুবিধে আমি অনেক ক্ষেত্রে অনেকের কষ্টে বিচার করে এবং আমি দেখেছি, যে কিছু প্রতিকার করে, কিছু রত্ন ধারণ করে তাদের খুব ক্ষতি হয়েছে। এটা তখনই হয় যখন তীব্র ক্ষতিকারক কোনো গ্রহ, তীব্র অশুভ আপনার জন্যে, সে তার শান্তি না করে শুধু রত্ন ধারণ করিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু এটি হয়। সেই জন্য সমস্ত কিছু বিচার করে এগুলি করা উচিত। সেই জন্য শান্তি পুষ্টি তফাৎ বুঝতে হবে এবং কোন কোন যোগের প্রতিকার সম্ভব এবং কি কি জিনিসের প্রতিকার সম্ভব না সেটাও বুঝতে হবে। 100% প্রতিকার সম্ভব নয়, অক্ষম্য অপরাধ আছে, ভগবান তার ফল দেবেনি আপনাকে। যাই হোক, একটি কথা সবসময় মনে রাখবেন, নিজের ভাগ্য কিন্তু আমরা নিজেই গড়ি, সত্যি আমরা নিজের ভাগ্য নিজে গড়ি, দেখতে পাই না হয়তো, কিন্তু ভগবান তো দেখছেন। ওই যে বললাম, আপনার তো শুধু ড্রেস চেঞ্জ হচ্ছে, বাসাংশী জীর্ণানি যথা বিহায়া। তো সেই জন্যে পরমেশ্বরের ওপরে ভরসা রাখুন, তাকে, তিনি সর্বকর্মের সাক্ষী, এটা বুঝতে শিখুন। আপনি কাউকে ঠকাচ্ছেন সে বোঝেনি বা কেউ জানতে পারেনি,
তার মানে কেউ জানতে পারেনি তা নয়। জানবেন যে একজনের খাতায় কিন্তু ব্যালেন্স শিটে আপনার হিসেব লেখা থাকছে, ব্যালেন্স শিট না মিলিয়ে আপনি যেতে পারবেন না, এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এই ব্যালেন্স শিট শেষ হয় না। সেই জন্যই জন্মের পরে জন্ম, যার ব্যালেন্স শিটটি শেষ হয়ে গেছে তিনি মোক্ষপদ প্রাপ্ত হয়েছেন, তার আর পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম না বিদ্যাতে। জিনিসগুলি বুঝবেন তাহলে দেখবেন যখন প্রতিকার কিছু কিছু জিনিসের হলো না তখনও রাগ হবে না, বুঝতে হবে যে এটির প্রতিকার আপনার সম্ভব ছিল না, পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে হবে না কিছু, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, নমস্কার।